एखन अवस्थान करछि बांग्लादेशेर एकदम शेष बाड़ी जेटा मैं भी हिंदी से बोल के पढ़ना के लिए जब तक मैं कभी नहीं हिंदी बोल नहीं सकती। हम जी रास्ता दिए जाब बाम दिकटा हच्छे आमादेर इंडिया डान दिकटा हच्छे बांग्लादेश। बांग्लादेशेर मोट आयतन 1,47,570 वर्ग किलोमीटर। भौगोलिक अवस्थाने बांग्लादेशेर तीन दिके रयेछे भारत। ताई मायानमार सीमान्त बादे बांग्लादेशेर जे प्रान्तेई जान ना केन सेखानेई भारत पाबेन। प्रिय दर्शक, आज आमरा बांग्लादेशेर सातक्षीरा जिलार साथे भारतेर उत्तर 24 परगना एबं कुड़ीग्राम जिलार साथे भारतेर आसाम राज्येर किछु सीमान्त निये कथा बोलबो। आशा राखछि भिडियोर शेष पर्यन्त आपनारा साथेई थाकबेन। कलकाता थेके प्राय 80 किलोमीटर दूरेर एलाका भारतेर उत्तर 24 परगनार पानीतर बांग्लादेश थेके, जार अवस्थान सातक्षीरा जिलार हरदह। एखानकार आदिवासीदेर काछे दुई देशेर अस्तित्व जानो सीमाना पिलार और चेकपोस्टर मध्य सीमाबद्ध। काजकर्मे नहीं तादेर देशभागेर भेदरेखा। बांग्लादेशी चाषी आबाद करछेन भारतीय मालिकेर जमी। ए सीमान्तेओ कारो थाकार घर भारते, रान्नाघर बांग्लादेशे, कारो बा थाकार घर बांग्लादेशे, गोयालघर भारते। सीमान्तरी किछु आदिवासी बोलेছেন जरूरी कोनो प्रकार समस्या होले दुई देशेर सीमान्तरक्षी बाहिनी तादेर यथेष्ट परिमाण साहाय्य करे थाकेन। रात्रि बेला হয়তো প্রেগন্যান্ট অবস্থা তার ডেলিভারি হবে, এখানে হাসপাতাল বহু দূরে সাতক্ষীরা যেতে হবে। হয়তো তারা বলল যে স্যার আমার এই অবস্থা, আমরা বিপদে পড়েছি, একটু আপনার এই নজদিকে হাসপাতাল একটু ব্যবস্থা করবেন। বিএসএফ এর বোর্ডে করে তাদেরকে নিয়ে তারা হিন্দুস্তান কি বাংলাদেশ, ভারত কি বাংলাদেশ তারা দেখে না, তারা সঙ্গে সঙ্গে নিয়ে তারা ওই আমার ভারতবর্ষের যে হসপিটাল তারা ভর্তি করে দিয়ে তার শুরুয়া করে আবার তার পৌঁছে নিয়ে আসে। মেয়ে বিয়ে দিচ্ছেন, ও জামাই হইল যে বাংলাদেশি। কত দূর আপনার জামাই বাড়ি কোনটা? অনেক দূর। আপনার ছেলে জান কিভাবে যাওয়া আসা করেন? আমরা এখানে আকাশ সাথী। তাহলে মানে ইন্ডিয়ান বিএসএফ আর আমাদের বিজিবি উভয় পক্ষে দুজনেই সমন্বয় সাধন করে যেটা ভালো উপকার হয় আমরা সেই কাজ করে থাকি। এই সীমান্তের কাঁটাতার শুধু দুটি দেশের সীমান্তকে পৃথক করেছে। দুই দেশের সাধারণ নাগরিকদের চলাফেরা, দৈনন্দিন জীবনযাত্রা ও সুসম্পর্ক দেখে বোঝার উপায় নেই যে তারা পরস্পর দুই দেশের নাগরিক। तो सुप्रिय दर्शक, आमरा आज के आबारो एकटी सीमान्तवर्ती ग्राम आपनादेरके घुरे देखाबो। एई जोन्नो आमरा एई बिकेल बेला सबाई मिले बेर हलाम। घुरते घुरते एकटा सीमान्तवर्ती एलाकाय आसछि। तो एई सीमान्तटा आपनादेर काछे आमरा एकदम एखन अवस्थान करछि बांग्लादेशेर एकदम शेष बाड़ी जेटा। एर ओई पाशे कोनो बांग्लादेशेर बाड़ी नाई, एई बाड़ीटार सामनेई हच्छे भारत। एई पाशे जे पानीगुलो देखछेन एगुलो हच्छे भारतेर जमी। तो बांग्लादेशेर शेष बाड़ी एटाके बला जाय। देखেন আপনারা এই পাশে बराबर হচ্ছে আমাদের এই পানিওয়ালা জমিগুলো যে দেখছেন, এই সম্পূর্ণ বাড়ি হচ্ছে, সম্পূর্ণ জমিগুলো হচ্ছে ভারতের জমি। আর এখানে যে বাড়ির মালিক বসে আছে একদম বাংলাদেশের শেষ প্রান্তে এদের বাড়ি। তো আমরা এই আজকে এই সীমান্তবর্তী একটি গ্রামে ঘুরতে আসছি। দেখেন এই যে এই দুই তিনটা বাড়ি আছে, এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। এরপর আর বাংলাদেশের কোনো বাড়ি নাই, একদম ভারতের ভূখণ্ড শুরু হয়েছে। বাংলাদেশের শেষ সীমানার এই বাড়ির মালিক হচ্ছে এই যে আমাদের এই দাদা। এই দাদা ভাইয়ের সাথে আমরা এই সীমান্ত সম্পর্কে একটু কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমি এখন এক সীমান্তবর্তী গ্রামে ঘুরতে আসছি। তো ঘুরতে এসে আমরা আপনাদের দেখালাম যে বাংলাদেশের শেষ সীমানার একটা বাড়ি আপনাদের দেখালাম। তো এর এই পাশে হচ্ছে বাংলাদেশের কোনো মানে জমিও নাই, কোনো বাড়িও নাই। আমার এই বাম পাশে যে পানিওয়ালা জমিটা দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের জমি। তো এই বাড়িওয়ালার মানে এই বাড়িওয়ালা আমরা দাদাকে পেলাম। তো এই সীমান্ত সম্পর্কে এই দাদাকে আমরা এখন কিছু মানে এই সীমান্ত সম্পর্কে এই দাদার কাছ থেকে আমরা কিছু জানবো এখন। তো দাদা কেমন আছেন আপনি? আল্লাহ দিলি ভালো আছি, আল্লাহ রহমতে। তো আপনাদের এলাকায় আমরা এরকম সীমান্ত দেখতে আসছি। তো আপনাদের বাড়িটা দেখলাম একদম শেষ বাড়ি বাংলাদেশে। হ্যাঁ, শেষ বাড়ি। এই পাশে মানে আপনাদের বাড়ির এই পাশে কোনো আর বাড়ি নেই? নাই। তো এই যে সীমান্তের কাছে বাড়ি, আপনারা কি সেই শুরু থেকে মানে সেই আদিকাল থেকে এখানে থাকেন? না, আদিকালে থাকে না। এতদিন কোথায় ছিলেন? এতদিন আসলাম নদীর ওই পারে। নদীর ওই পার মানে বাংলাদেশে ছিলেন, নদীর ওই পারে ছিলেন। তো নদীর ওই পার থেকে হঠাৎ করে আপনি একদম সীমান্ত ঘেঁষে এসে যে বাড়ি করলেন? এখানে নিজের বাপের সম্পদ উঠছে, বাসা বাড়ি করলাম। তো আপনাদের ভারতের সীমানাটা একটু আপনাদের যদি একটু দেখাতেন ভারতের সীমানাটা। এই তো ভারতের সীমানা, এই যে মানে এই যে নিচটাও ভারতের। হ্যাঁ, এইটাই আর কি, সম্পূর্ণ ভারতের জমি। সম্পূর্ণ আমার জেলা হইলো যে ইয়া কুচবিহার, আর এটা হচ্ছে কি চরবালাবুদ। চরবালাবুদ আসাম কত দূর এখান থেকে? আসাম এখান থেকে 3 কিলোমিটার। 3 কিলোমিটার গেলে আসাম পাবো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে আসাম আমরা যেটা শুনি আসাম রাজ্য, সেই আসাম রাজ্য কিন্তু এখান থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে গেলে কিন্তু আমরা আসাম রাজ্যে এখন যেতে পারবো। এতটা কাছাকাছি আমরা চলে আসছি একদম আসাম রাজ্যের। তো যাই হোক, আপনাদের এখানে সীমান্ত দেখতে আসছি। এখানকার পিলারটা কোথায়? পিলার ওই যে পূবে। তো আমি আপনাদের একটু এখানকার আসলে চারপাশের সীমানাটা আপনাদের এখন দেখাবো। তো এই যে এখন আমরা সীমান্তের জিরো লাইনে দাঁড়িয়ে দেখেন এই যে বাড়িগুলো যে দেখছেন এগুলো হচ্ছে ভারতের বাড়ি। এই নদীর পর যে নদীর পর যে বাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ভারতের বাড়ি। भैया ये आपको ऐसे पिलर मांगो ना ऐसे इंडिया को आ रही है। है राजू? हाँ भैया, क्या हुआ? तुम्हें तो एर आगे जो हमारे चैनल मैंने हमारे वीडियोते हिंदी बोल सिला तो अनेक दर्शकरा बोलছে যে তুমি হিন্দি বলো না কি বলো সেটা, কিন্তু তোমার হিন্দি ভুল হয়। মোট কথা দর্শকরা বলছে যে তোমার হিন্দি ভুল। তো আসলে কিন্তু আমি তো হিন্দি বুঝি না, মনে করো আমি একদম বুঝি না। তুমি যেটা বলো ওইটা আমি মনে করো পাবলিশ করে দেই। তো আসলে তোমার হিন্দি ভুল হয় এটা বললো কেন দর্শক, বা আসলে ভুল হয় কি না বলো তো? দর্শক भी मैं हिंदी भूल हो रही नहीं है, उसका हिंदी भी नहीं तरोश के लगा रही है। तो मैं भी तो हिंदी से बात हो ना, तो हिंदी से एक बार बात में मैं जान रहा हूँ। मैं भी हिंदी सारा दुनिया भी देखना चाहिए नहीं है भैया? है, है। तो आपको मैं वीडियो से करना के लिए है, तो उसका मैं हिंदी तो सुनाना के लिए नहीं है। यस। तो उसका तो तुम पता दे रही है, मैं हिंदी से जब तक मैं सब बोल रही है, समझे? समझने भाई उसका किए हिंदी में समझने इससे करता हूँ नहीं है। हाँ, अभी तो बुझी ना दर्शकरा बोल बेटा अपलोड करवा यूट्यूब पे। तो दर्शक आज बाद में आप प्लेयर से मांगो से देखने से प्लेयर है इंडिया है, उस बात देखना चाहिए मांगो से बांग्लादेश है। सुप्रिय दर्शक, हमें एकदम सीमांतर जीरो लाइने पहुँचे गेसि। तो हमारे सामने हे सीमांत पिलार बॉर्डर पिलार ओई जमीटा हे बांग्लादेशर जमी और आमी जे जमीटा दाड़िये आछि भारतेर जमी। देखें अद्भुत भारत बांग्लादेश सीमांत, एक ही जमी एक ही शस्य चाष करा हय, किन्तु একটা জমি হচ্ছে ভারতের, একটা জমি হচ্ছে বাংলাদেশের। কিন্তু ভাই आपको कैसे कमेंट करना के लिए मैं भी हिंदी बोल हो सकती है, तो उस दिन में वाला रही ऐसे प्लेयर है इस भी इंडिया है इसी बांग्ला हूँ। ये मैं भी कैमरा बात कर रही थी ऐसा लग रहा है। मैं सब सबसे बता दिया मैं भी हिंदी से वॉइस पढ़ना के लिए तो सब। हाँ, मैं भी हिंदी से बोल के पढ़ना के लिए जब तक मैं कभी नहीं हिंदी बोल नहीं सकती। इस भी देखना से लिए इसे प्लेयर हो इंडिया में, इसे प्लेयर हो बांग्ला में, समान में कोरस हो रही है। तो जितना मैं पता नहीं है इस प्लेयर कोरस नहीं सकती। সম্পূর্ণ